হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস, তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা তোমাদের 1 সেপ্টেম্বর আছে। সেই 1 সেপ্টেম্বরে তোমাদের ম্যাথ থেকে থাকবে 7 নাম্বার এবং ইংলিশ থেকে থাকবে 8 নাম্বার এবং পুরোটাই রিটিন এক্সাম হবে। তাহলে দেখো, আজকে আমরা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। ম্যাথের ক্লাস নম্বর তোমাদের 4 নম্বর ক্লাস। ওকে, পুরোপুরি সাজেশন ভিত্তিক, সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাস করানো হচ্ছে। তোমরা এক্সামে কিন্তু এই সিলেবাস ওয়াইজ যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এখান থেকে কিন্তু তোমরা এই রকমই ম্যাথ পাবে। তো তুমি যদি গণিতে 7-এ-7 পেতে চাও, তাহলে অবশ্যই আজকের এই ক্লাসে প্র্যাকটিস করো। যে ক্লাসে আজকে পুরোপুরি গসাগু লসাগু নিয়ে তোমাদের সিলেবাসে আছে, তো সেটা নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, আমরা ম্যাথ সলিউশন করে নেব। যাই হোক, তোমরা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখে নাও এখানে ম্যাথের যে সিলেবাস, এই ম্যাথের সিলেবাসে যদি আমরা দেখি, দেখো 6 নম্বরে আছে গসাগু এবং লসাগু। তাহলে এই গসাগু লসাগুর মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো রেলের গ্রুপ ডি এক্সামে এসেছে, সেই রকমই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করে নেব। তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, চলো তাহলে শুরু করি। তো দেখো, প্রথম ম্যাথে আমরা চলে যাব। দেখো সাজেশন নম্বর প্রথম ম্যাথে চলে যাই। দেখো, তোমরা প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসে পড়ো, অর্থাৎ খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে টোটাল 8টি আছে ম্যাথ। এই 8-এ তোমাদের কার কতগুলো সঠিক হয় সেটাও আমরা কিন্তু দেখে নেব। এবং তোমাদের এক্সামে কিন্তু এই অপশন থাকার সম্ভাবনা নেই। ওকে, শুধুমাত্র প্রশ্নটিই থাকবে, অপশন থাকবে না কিন্তু। তাই তোমাদের পুরোপুরি বেসিক কনসেপ্ট সহ ক্লাসটি আমি নিচ্ছি। তো ক্লাসটি বুঝে বুঝে আমাদের বুঝে, ঠিক আছে, কে কতটা বুঝতে পারছো এটা আমাকে জানিও। যাই হোক, দেখো, 2টি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা যদি এখানে দেখো 35 হলে অপরটি কত? তাহলে দেখো, যদি আমরা লসাগু করি তাহলে 315 পাবো, ঠিক আছে। দুটি এমন সংখ্যা, ধরে নাও আমি 25 নিলাম আর 35 নিলাম, তো এই দুটোর আমরা যদি লসাগু করি তাহলে একটা পাবো। সেই রকম যে দুটো এমন একটা সংখ্যা নেওয়া আছে, একটা 35 এখানে আমরা জানতে পারছি, কিন্তু আর একটা যে কত সেটা জানতে পারছি না। যে দুটো সংখ্যার লসাগু হয় তোমার 315 এবং গসাগু হয় 7, তাহলে সেই সংখ্যাটাকে যদি আমাদের খুঁজতে হয় তাহলে আমরা কি করব, সবসময় করবে যে নির্ণেয় সংখ্যাটি। ওকে, কি করে নেব আমরা যে নির্ণেয় সংখ্যাটি? তাহলে দেখো, প্রথমত আমরা এটা করতে পারি যে অপর সংখ্যাটি মনে করি এক্স, তাই না? ধরে নিতে পারি তোমরা প্রত্যেকেই এই রকম যখন মাধ্যমিকে এই অঙ্কগুলো করেছো তখন প্রত্যেকেই ধরি এক্স, তাই না, এগুলো করেছো। তাহলে ধরি অপর সংখ্যাটি এক্স, এটা আমরা ধরে নিই। তাহলে দেখো, এখানে আমরা কি করছি যে 315 এবং অপর সংখ্যার যে গুণফল, 315 এবং অপর সংখ্যা কত, এক্স। তাহলে এই দুটোর গুণফল সমান কি করব, লসাগু গুণিত গসাগু, 315 গুণিত 7। তাহলে এটাকে আমরা সলিউশন করলেই কিন্তু আমরা যে এটাকে সলিউশন করলেই আমরা পেয়ে যাব অপর সংখ্যাটি কত। কি বললাম যে দেখো, এখানে আমরা অপর সংখ্যাটি ধরে নাও এক্স, তাহলে এখানে কি হয় যে দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগের গুণফল, ঠিক আছে, তাহলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা কি লিখব নিচে, বা এক্স সমান 315, ঠিক আছে, এটা একটু নিচে লিখছি। ওকে, 315 ইনটু 7, নিচে কত হবে, এই 35টি হবে, তো 35টি আমরা লিখে নেব। তাহলে দেখো, 7 5-এ 35, 5 6-এ 30, আর 1 5 থাকলো, তাহলে 5 3-এ 15, তাহলে কত হলো, 63। তাহলে আমরা এরপরে লিখে দিতে পারি যে অপর সংখ্যাটি হলো কত, যে 63, ঠিক আছে, অপর সংখ্যাটি কত, 63। আচ্ছা, যারা ম্যাথটি কে কে বুঝতে পেরেছো বা পারোনি, ঠিক আছে, তার জন্য তোমাদের আমি একটি ম্যাথ দিচ্ছি। এই ম্যাথটি আমাকে করে জানাবে যে কত হতে পারে। ধরে নাও একটি সংখ্যার যে লসাগু, ধরে নাও এখানে আমি দিলাম যে 81, ওকে, 81 দিলাম। এবং ধরে নাও এখানে একটি সংখ্যার, দেখো তাহলে, দেখো তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, এটা এরকম লেখো যে লসাগু 102, ওকে, গসাগু যদি 3 হয় এবং একটি সংখ্যা যদি 6 হয় তাহলে অপর সংখ্যাটি কত, এটা আমাদের করে দেখাও। তবে এই ম্যাথটার অঙ্ক তো হয়েছে 63,
তো তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে জানবো যে এই ম্যাথটা যদি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা এইভাবে করে নিতে পারো। আমি তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে 6 × x করে নেবে আর 102 × 3 করে নেবে, ঠিক আছে? তাহলে এখানে 6টা চলে যাবে, এরপরে তোমরা এটাকে কাটাকুটি করে নেবে যে কত হবে সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা চলে যাব, দেখো নেক্সট ম্যাথে কী আছে, যে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গোসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো এখানে এই ম্যাথটি তোমাদের আমি গত ক্লাসে করিয়েছি, দেখবে যে দেখো একটি সংখ্যা 4 আর একটি সংখ্যা 5, তো গোসাগু দেখো কত, 5। তাহলে এটার সঙ্গে 5 গুণ করবো, এটার সঙ্গে 5, কারণ এরা দেখো একে অপরে মৌলিক আছে, তাই না? দুটো আলাদা। তাহলে দেখো 4 × 5 = 20 আর 5 × 5 = 25, তো এটা যোগ করলে আমাদের কত হয়ে যাবে, 45, ঠিক আছে? তোমাদের অপশন কিন্তু থাকবে না, তোমরা লিখে করতে হবে যে একটি সংখ্যা 4, অপর সংখ্যাটি 5। তাহলে তাদের যদি লসাগু 5 হয় তাহলে আমরা সংখ্যা দুটি যখন করব তখন কি করবে, এরকম সংখ্যা দুটি সমষ্টি সমান, ঠিক আছে, 5 × 4 + 5, তো এইভাবে 4 × 5 = 9, 5 লং 45 হয়ে যাবে। নেক্সট দেখে নাও, দুটি সংখ্যার যোগফল 315, যে দুটি সংখ্যা এবং গোসাগু যদি 35 হয় তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব, ঠিক আছে? যাই হোক, এই ধরনের ম্যাথগুলো একটু জটিল টাইপের ম্যাথ, তোমরা এইভাবে করতে পারবে, ঠিক আছে? এই দুটোকে প্রথমে ভাগ করে নেব, এই দুটোকে। তাহলে কি করবে, পদগুলোর যোগফল কি লিখবে, যে পদগুলির যোগফল করব, ঠিক আছে? কি লিখবো, পদগুলির যোগফল কি লিখবো, পদগুলির যোগফল আমরা লিখবো যে 315 / 35, ওকে? তো এটাকে ভাগ করলে আমরা পাবো 9। এরপর এই 9কে নিয়ে কি করবে, 9কে নিয়ে এরপরে জোড়াগুলো দেখতে হবে, যেমন পরস্পর মৌলিক হয়ে থাকে জোড়াটা, এই যে কত জোড়া বলেছে এটা যেন পরস্পর, ওকে, পরস্পর মৌলিক হতে হবে। কেমন করবে দেখো, এরকম করতে হবে, যেমন দেখো 8 + 1 পরস্পর মৌলিক 9 হবে, 2 + 7 এটাও হবে, 4 + 5 এটাও হবে। তাহলে এখানে আমাদের কত হতে পারে, 3 জোড়া হবে। তো তোমাদের পরীক্ষা এরকম এলে করবে, ঠিক আছে? এরকম আমাদের ম্যাথ কিন্তু আসতে পারে। কে কে বুঝেছো একটু কমেন্টে জানাও তো, কে কে বুঝেছো, ঠিক আছে? তোমাদের প্রচুর কমেন্ট পাই আমি, আর যারা এখনও লাইক করেনি লাইক করে দাও, চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দাও। এক্সাম পর্যন্ত পুরোপুরি সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাস আমি নিয়ে যাব। নেক্সট দেখে নাও, দুটি সংখ্যার অনুপাত 9:7, গোসাগু 19 হলে, এটাও আমি তোমাদের সঙ্গে করিয়েছি, তাই না? এটাও করিয়েছি, তো এটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? এটা কমেন্টে জানাবে, তোমরা ছোট সংখ্যা এবং বড় সংখ্যা উভয়টাই জানাতে হবে। এটা কে কে করেছো আমি বুঝতে পারবো। কি করবে এখানে, এখানে কি করতে হবে, 9 এর সাথে 19 গুণ করবে, 9 এর সঙ্গে 19 তাহলে বড় সংখ্যাটি পেয়ে যাব, আর 7 এর সঙ্গে 19 গুণ করবে তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব, কারণ 9টা বড়, তাহলে এটা বড় পাবো, 7টা ছোট, তো এটা ছোট পেয়ে যাব। তো এখানে আমাদের কোন অপশানগুলো হবে তোমরা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? যাই হোক দেখে নাও, নেক্সট দুটি সংখ্যার অনুপাত 3:4, গোসাগু 4 হলে লসাগু কত, ঠিক আছে? দারুণ একটা ম্যাথ। তো দেখো এখানে আমাদের কি আছে, যখন এখানে আমাদের লসাগু চাইবে তখন এরকম করে দেবে, ঠিক আছে? লসাগু সমান, ওকে, লসাগু সমান কি করে নেব, গোসাগু, লসাগু সমান করে নেব গোসাগু ইন্টু এই দুটো অনুপাতের যোগফল, কি করব, অনুপাতের যোগফল, ঠিক আছে? অনুপাতের যোগফল। তাহলে দেখো গোসাগু কত হচ্ছে, গোসাগু আমাদের হচ্ছে 4, আর এই দুটো যোগ করলে কত হবে, 4 × 3 = 7, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, সরি এটা যোগফল নয় গুণফল হবে, হ্যাঁ অনুপাতের গুণফল হবে, ওকে গুণফল হবে। তাহলে এখানে কত হচ্ছে, 4 × তাহলে কত, 3 × 4 = কত, 12 হবে, তাই তো? তাহলে 4 × 12 = 48 হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের আর একটা দিচ্ছি, এটা করবে তো ধরে নাও, আর একটা দিচ্ছি এটা করবে তোমরা নিজেরা, আর দুটি সংখ্যার অনুপাত করবে 2:3। দেখো তোমাদের অনেক কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, গোসাগু যদি ধরে নাও দুটি সংখ্যার অনুপাত করবে 2:3, ঠিক আছে? গোসাগু যদি 5 হয়
তাহলে লসাগু কত এটা করবে, ঠিক আছে? দুটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 5 হলে লসাগু কত এটা আমাকে করে জানাতে হবে। নেক্সট চলে যাব, দেখে নাও যে দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত এত, তাহলে গুণফলটা কি হবে? তাহলে গুণফলের সূত্র আমরা কি করব, ঠিক আছে? গুণফলের সূত্র কি করব, দুটি সংখ্যার গুণফল যখন আমাদের গুণফল চাইবে তখন কি করব, যে গুণফল সমান কি করব, সংখ্যা দুটির যে অনুপাত এই অনুপাতের গুণফল করব। সংখ্যা দুটির গুণফলের কথাগুলো শুনবে, কিন্তু অনুপাতের গুণফল করব, গুণিত আমরা কি করে নেব, এখানে গুণ করার পর এখানে আমরা 12 স্কোয়ার করে নেব, কত গুণ গসাগুর স্কোয়ার। তাহলে এই দুটোর গুণ করলে কত হবে, 3 × 5 = 15, 12 স্কোয়ার মানে 12 × 12 = 144। তো 144, আর এখানে তোমরা 15 গুণ করে নেবে এইভাবে, ঠিক আছে? 4 × 5 = 20, 5 × 4 = 20, আর 2 = 22। দেখো এইভাবে গুণ করে নেবে, কারণ তোমাদের হাতে 1 ঘন্টা সময়, হিউজ সময় আছে, বিশাল একটা সময়। তাহলে 4 × 5 = 20, 4 × 5 = 22, ঠিক আছে? 5 × 5 = 5, আর 2 × 7 হবে। তাহলে 4 × 1 = 4, 4 × 1 = 4, 1 × 1 = 1, তাহলে 0, 6, 1, 2, তাহলে কত হচ্ছে, 2, 1, 6, 0, তাই না? কে কে বুঝেছ একটু জানাবে, চলো নেক্সট ম্যাথে চলে যাব। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসা গ্রুপ ডি এক্সামে, ঠিক আছে? কি হবে দেখো, যদি তোমাদের কিন্তু অপশন নাও থাকতে পারে পরীক্ষায়, হ্যাঁ, 1 সেপ্টেম্বর তোমাদের অপশন নাও থাকতে পারে, তো যখন এরকম থাকবে তখন আমরা কি করব দেখো, তখন আমাদের বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটাকে খুঁজতে বলেছে। তো ক্ষুদ্রতম সংখ্যাটাকে যখন খুঁজবে তখন কি করে নেবে, 72, 90, 120 লসাগু করে নেব। তাহলে যদি আমরা প্রথমত 3 দিয়ে করে নিই, ঠিক আছে, 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 24 = 72, 3 × 3 = 90, 3 × 40 = 120। আবার আমরা করে নেব ধরো 2 দিয়ে, 12 × 2 = 24, 15 × 2 = 30, 20 × 2 = 40। আবার ধরে নাও 2 দিয়ে করলাম, 6 × 2 = 12, 15 × 15ই হবে, 2 দিয়ে যাবে না, 10। এরপর ধরে নাও 5 দিয়ে করলাম, 6 × 6ই থাকবে, 15 × 3 হয়ে যাবে, আর 10 × 2 হয়ে যাবে। তাহলে এখানে আবার আমরা 3 দিয়ে করব, তাহলে 3 দিয়ে করলে আমরা পাবো কি, যে এখানে 2 পাবো, এখানে 1 পাবো, এখানে 2 পাবো, আবার 2 দিয়ে করব, তাহলে 1, 1, 1, তাহলে কত পেলাম দেখো, 3 × 2 = 6, 2 × 12, 5 × 60, 60 কত হবে, 180, 180 × 2 = 360। তাহলে এখানে আমাদের কত উত্তর হয়ে যাবে, 360। ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে, 360। নেক্সট দেখে নাও আমাদের ম্যাথটা কী আছে, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য, সেম একই অঙ্ক, সেম একই অঙ্ক। তোমরা কে কে ক্লাসটি করলে, কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কে কতটা বুঝতে পেরেছ, ঠিক আছে? নেক্সট তোমাদের চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এগুলোও করিয়ে দেবো, প্রত্যেকটা পার্ট তোমাদের করিয়ে দেবো। তো তোমাদের যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে থাকবে, কারণ তাহলে নোটিফিকেশানটা চলে যাবে ক্লাসের, ঠিক আছে, প্রত্যেকের কাছে। তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যখনই এরকম থাকবে তখনই 16, 24 আর 32 আমরা লসাগু করে নেব। তাহলে এটাকে দেখো, আমরা মৌলিক সংখ্যা দিয়ে করবো কিন্তু, ঠিক আছে, 2 × 8 = 16, 12 × 2 = 24, 16 × 2 = 32, আবার 2 × 4 = 8, 2 × 6 = 12, 2 × 8 = 16, আবার 2 × 2 = 4, 2 × 3 = 6, 4 × 2 = 8, আবার 2। তাহলে এখানে 2 × 1 = 2, 3 থাকলো আর 2 থাকলো, তাহলে এগুলো মৌলিক আছে আর যাবে না, 2 × 4, 2 × 8, 2 × 16, 3 × 16 = 48, 2 কত হবে, কোথাও কি ভুল হলো, কোথাও ভুল হলো কি দেখো তো, কোথাও ভুল হলো, কোথাও ভুল হলো, 2, 8, 16, ঠিক আছে, 12 × 2 = 24, 16 × 2 = 32, 2 × 4 = 8, 2 × 6 = তো আমাদের কত হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা এখানে আমাদের বলা হয়েছে, ঠিক আছে? দেখো তাহলে জোড়াটা দেখো, 2 এর 2 এর জোড়াই মিলছে, এই 2 এর 2 এর জোড়াই মিলছে, তাহলে আমাদের দেখো মানে এখানে 2 এর জোড়াই মিলছে, কিন্তু এখানেও 2 এর জোড়াই মিলছে। তাহলে এখানে দেখো 3 একা আছে, তার মানে একটা 3 গুণ করতে হবে, এখানে 2 একা আছে, এখানে আর একটা 2 গুণ করতে হবে, তার মানে 6 গুণ করতে হবে 96-এর সঙ্গে। তাহলে 96-এর সঙ্গে 6 গুণ করলে 6 × 36 = 3, 6 × 54 = 57 হয়ে যাচ্ছে, অর্থাৎ 576।
সেম এটাও, কিন্তু সেম এটাও, ঠিক আছে, সেম এটাও যেটা তোমাদের করলাম সেখানে দেখবে প্রত্যেকটা জোড়া জোড়া ছিল, ঠিক আছে, প্রত্যেকটা জোড়া জোড়া ছিল। তাই এখানে যেহেতু পূর্ণবর্গ বলেনি, কিন্তু এখানে পূর্ণবর্গ বলেনি, এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা শুধু বলেছে, তাই আমরা কি করলাম যে তিন একা ছিল সেখানে, দুটো তিনকে করেছিলাম, দুই একা ছিল, তো দুটো মানে জোড়ায় জোড়ায় করতে হয় পূর্ণবর্গ। তো যেমন দুইয়ের বর্গ মানে কি চার, তাহলে শুধু তিন থাকলে এর বর্গ করতে হবে, তাহলে তিন তিরিককে নয় করতে হবে। তো এখানে আমাদের, যাই হোক, কে কে বুঝেছো একটু জানাবে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তোমাদের এতদিন আমি বলিনি শেয়ার করতে, ঠিক আছে। আর যাই হোক, তোমরা পড়াশুনো মনোযোগ দিয়ে করো, প্রত্যেককে অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন নাও, কোথাও কোনো অসুবিধে থাকলে আমাকে জানাবে কমেন্টে, হ্যাঁ। আর যারা পিডিএফগুলো কালেক্ট করতে চাও তারা দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যুক্ত হয়ে যাবে। প্রত্যেককে এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ সো মাচ।